এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। কিছুক্ষণে তুমুল বৃষ্টি নামবে গাঙ্গেয় বঙ্গে, দুই বিপরীত ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে বঙ্গোপসাগরে। তবে এখন প্রশ্ন, শীত কি বিদায় নিচ্ছে? তবে তেমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পারদ পতনের তেমন কোনো সম্ভাবনা নেই, বরং ঝেপে বৃষ্টি নামবে দুই বঙ্গেই। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, পাশাপাশি দুই বিপরীত ঘূর্ণাবর্তও ঘনিয়েছে বঙ্গোপসাগরে। তাই আর কয়েক ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলায় আর কয়েক ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে চলেছে, এ নিয়ে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ উমাকান্ত সাহা জানাচ্ছেন, সর্বোচ্চ 26 ও সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির পাশাপাশি থাকবে, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। কিন্তু আজ থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদ বলছেন, বিহার থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অবধি তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। অন্যদিকে বঙ্গোপসাগরে দুই বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় বঙ্গে, এর জেরেই তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা ও 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়, বৃষ্টি নামবে পাহাড়ি জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।